সব বালা অভিনয়কে আবার কয় কানে তোর সব তুই নাম 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 তুমি নাম এ অভিনয় কয় দিন ধরে ঢুকাও ডেন্ডি খাইতে দিব ডেন্ডি খাইতে দিব ঢুকা ঢুকাইতে কইছি গেলাম মনে গেলাম পার খাবি ঢুকা আসলে এরকম আগে দেখছিলা আগে দেখছিলা আমি তো এর পাও হাত পাও সুস্থ দেখতেছি এটা তো সবারই খারাপ লাগে একটা মানুষ এরকম করে চললে কি ভাল লাগে তোমার কি কয় কিসে গাড়ি গাড়ি রিস্কায় রিস্কায় উঠাই দিব হ্যাঁ কই যাবেন ওদিকে ওদিকে কোন জায়গায় যাবেন নারায়ণগঞ্জে যাবেন না সিএনজি এনও যাবেন কাছারি যাবেন কাছারি মিশুকে উঠাই দিব খিদা লাগছে এ সামনে নামাই দিবেন হ্যাঁ সামনে দেব উপরে বসেন উপরে বসেন এমনে যাইতে পারবেন এই যে আর কাছারি নামাই দিবেন ডাইনে ডাইনে আরো যাইব আরো 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 যান আপনি সমস্যা কি যাইতে নারায়ণগঞ্জে যাইবা মুক্তার বুলন এ ভাই এই মাঠে নেন তো মাঠে নিয়ে চাপান থামান থামান তোমার হাত পাও সবই বালা সব বালা কথা গওয়ালা কথা কও কইত নাইছ কও এই যে কলের সুরোডে যে এই যে ডেওয়ে ডেওয়ে ই করছো তোমার হাত পাও তুমি লড়াইতে পারো হ্যাঁ কথা কও এই বুঙ্গিমা কতদিন ধরে চলে এই কথা শোনো কথা বলো কথা বলো আর নামো 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 তোমার এক টাকাও যাইব না নামো তুমি নামো নামো নামতে কইছি গেলাম নাইলে এনে গেলাম বাইন্দে শুয়ে দিমু নামো সব বালা অভিনয়কে আবার কয় কানে তোর সব তুই নাম
নাম নাম তুমি নাম এ অভিনয় কয়দিন ধরে আমি খেয়াল করতেছি এই তো আপনার বাড়ালাম অভিনয় তোমার আমি ফলো করতেছি কি আরে তুমি বুঝো না এই এনে দাঁড়া এনে দাঁড়া এই এনে দাঁড়া এককারে পারাম গেলাম দাঁড়া ধরেন আপনারটে কয়দিন ধরে অভিনয় কথা বলো কথা বলো অভিনয় কয়দিন ধরে বলো বলো অভিনয় কয়দিন ধরে বলো হ্যাঁ কয়দিন কথা বলো কথা বলো উইঠা দাঁড়াও উইঠা দাঁড়াও উইঠা দাঁড়াও নাহলে গেলাম বাইন্দা শুম এই একটা রশি লন তো উইঠা দাঁড়াও উইঠা দাঁড়া উইঠা কথা বলো কথা বলো কথা বলো কথা বলো ভঙ্গিমা আমি বুঝি তো তোমার তোমার এত পদ আইতে আইতে তুমি আমার দিকে যে তাকায় রয়েছো আমি বুঝি তো তুমি যে ভঙ্গিমা ধরতেছ এই যে কলেজ রোডে এই যে পোলাবাইনের থেকে 10 টাকা করে আর এই যে একটা স্লিপ ধরে লইছ এটা কয়দিন ধরে আবার কয়খানে ধরে বাসা কই কথা বলো কথা বললে ছাইরা দিমু হ্যাঁ নারায়ণগঞ্জ তো তুমি উঠতে তো পারো না ওডো ওডো সব দেখাও ঠিক আছে সব দাঁড়া ভালো করে দাঁড়াও অভিনয় কম করে কইলাম আমি কইলাম বাইন্দা সুমো এরপর পুলিশে দিয়ে দিমু হ্যাঁ কই বাড়ি কই ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও আমার চিনো না কইলাম ভালো করে দাঁড়াও সুস্থ স্বাভাবিক হও স্বাভাবিক একবারে স্বাভাবিক স্বাভাবিক হাঁটো হাঁটো আবার একটা একটা ইলক লাডি লন তো থানায় দিয়ে দিবো গেলাম স্বাভাবিক করে আটতে বলছি না স্বাভাবিক করে আটো স্বাভাবিক করো আবার ল্যাংরাইতে আছে স্বাভাবিক করো স্বাভাবিক একবারে স্বাভাবিক হ্যাঁ এদিকে আয়ো এদিকে আয়ো এদিকে আয়ো কয়দিন ধরে ব্যবসা এডি কথা ঠিক মতন বলো কোথা থেকে আসছো নারায়ণগঞ্জ তো এখানে আইসে এরপরে যে এই মানুষের থেকে ধোকাবাজি করে টাকা নাও আর কত না মানে তুমি যে যে হ্যাসরান দিয়ে যে মাটি ভরা সব কিছু এগুলা কইরা এরপর মানুষের সিম্পিতি কইরা তারপরে টাকা উঠাও এটা কি জন্য কি জন্য মা না এটা ভুল কথা তুমি যে অভিনয় লইছো এটা মা না এটা কি কে বিশ্বাস করব কেডা বিশ্বাস করব তোমার যে মা না এটা কে বিশ্বাস করব তুমি তো ভঙ্গিমাটা তো ভালো ধরছ হ্যাঁ আমারে দেখে তুমি পলাই পলানোর চেষ্টা শুরু করছো না নারায়ণগঞ্জে কোন জায়গায় বাড়ি এই স্লিপটা লো তো ওই স্লিপটা কো তুমি নারায়ণগঞ্জ তো কী দেয়ছ গাড়ি আইছো তুমি যে শেষরান্ডি দিছ আমি তো মনে করছি তুমি তো প্রতিবন্ধী আমি নারায়ণগঞ্জে যখন দেখছি তখন তো সন্দেহ হয়েছে হ্যাঁ এটা তো অনেক দিন ধরে তোমার ব্যবসা কি তোমার নাম কি মেহেদি ই বাপ মা আছে এই একটা লাড লতো বাপা নাই থা বুদ্ধি মুগাইলাম একরা ফাজিল জানি কোয়ানকার ফাজিল মেনশন তো নি করো না দান্দাবাজি করে এটা নাও ভালো করে একরে গেলাম পা বাঙ্গালাম গেলাম ফাজিল হ্যাঁ টুপি বইরা হেসরাইয়া কলেজ রোডের সামনে মেনশন ইয়ে যে টিভি না টেকা ই করে সেই টাকাগুলা ওরা দিয়া এরপরে ই সাহায্য করে আমি আমার মা বাপ নাই ঠিক আছে আমি নারায়ণগঞ্জ 2 নম্বরে থাকি তো 2 নম্বরে তো তুমি এই মুন্সিগঞ্জে কী করো তখন ওই তো সন্দেহ হয়েছে 2 নম্বরে তো মুন্সিগঞ্জে কেমন আইসো হাসাইতে হাসাইতে নাকি তোমার ভাড়া করা গাড়ি আছে আইটা না হইলে একটা মানুষ সুস্থ সবল মুন্সিগঞ্জে আসে এই দান্দা ছাইরা দিবা এই ডাকো হরগঙ্গা কলেজ আরে কি থানায় দিয়ে দিমু হ্যাঁ থানায় দিয়ে দিমু মানিক ভাই হয়তো এই যে ব্যবসা এই যে ঠুকরি লইয়া এই ব্যবসা করে
আবার অভিনয় করতে আসছিস কে পাওয়ার সোজা কর সোজা কর সাধারণ কর থাক মাইরেন না ওরে থানায় দিয়ে দিম নেশা কর আর পাও দেখে তো আমি ওরে বুঝি আরে টুপিটা পরছস কে নামাজ পড়স এ মিথ্যা কথা কস একটা তুই এ নামাজ পড়লে আবার এ অভিনয় লসনি মা বাপ নাই তুই মা বাপ নাই লাগছস কে তোর লগে আর কয়জন আছে এটা আরে এর লেগে তো আমি ওরা ধরে লইছি ওরে তো তখন সন্দেহ লাগছে তখন আমার দিকে চায় দেখে আমার সন্দেহ লাগছে তোমার লেগে এ তোমার লেগে আরেকজন এই যে অসহায় মানুষ তো ভিক্ষা পাইতো না হ্যাঁ এ তোমার লেগে তো অসহায় মানুষ ভিক্ষা পাইতো না যারা অরিজিনাল ল্যাংরা পুঙ্গু প্রতিবন্ধী হ্যাঁ এই যে এটা এই যে এই যে কল আছে এই যে টিভি নেট টাকা হ্যাঁ এই ভাস্কর নারায়ণগঞ্জ কয় আর অভিনয় করবি আবার আবার কয় 200 দিয়া 200 দিয়া দেন খাবি আগে মনা ছিল না আর জীবনে কাজ করবো না তবা কর তবা করো তবা করো আর জীবনে করবো না মুখটা কও না কে আর জীবনে করবো না ক মাইর না ক আজীবনে করবো না কও এই কথা কো কথা কো সত্য কথা কও না কে আবার কথা কয় না ক আজীবনে করতাম না আজীবনে করতাম না জীবনে করতাম না মাপছা মাপছা আল্লাহ তো মাপছা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আচ্ছা এডি ঢুকাও ঢুকা ঢুকা আরে আর আতা দে আর ঢুকাও ডেন্ডি খাইতে দিব ডেন্ডি খাইতে দিব ঢুকাও ঢুকা ঢুকা ঢুকাইতে কইছি গেলাম মনে গেলাম পার খাবি ঢুকা ডেন্ডি খাইতে রাখবি স্যার ফাজিল জানি কোন কার স্যার এই যে অভিনয় করে পথে পথে মেন সেটনটা উঠায় আর অভিনয় করে হ্যাঁ সব করতে পারে ঠিক আছে এখন আর দিয়ে দিব নারায়ণগঞ্জে যাবো গা হ্যাঁ সুস্থ সবল একবারে সব ভালো হ্যাঁ অভিনয় করছে এর লেগে ধরছি ওর আমি থানায় অনেকবার চান্স দিব নাকি থানায় দিয়ে আসবো কোনটা কোন আপনি কথা বলো আর কত না আরে সত্য কথা কইতো না আপনি যেটা বলবেন এইটাই করবো আর কি আর যত টাকা ছিল সব ইয়ে মসজিদে দিয়ে দিছি আবার কলেজ একটা গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে ঘুরাইতেছে হ্যাঁ মানে এইভাবে মানে একবারে কিছুই ই নাই ওর মানে সম্পূর্ণ ই
তখন আমার সন্দেহ হয়েছে ওর হাত পাও সব ভালো, ওই ঘুরাইবো কি আরে, এই হইলো সমস্যা। হ্যাঁ আমি আর একবার চান্স দিলাম, আর একবার চান্স দিলাম, টাকা দে টাকা দে টাকা দে টাকা দে টাকা দে অভিনয় অভিনয় আরে সিএনজি উঠাই দিবে এই দেশে যে দেই না, একবার একবার চান্স দিলাম আবার দেখলে গেলাম টেংরি ভেঙে গেলাম, একবার চান্স দিয়ে দিলাম নারায়ণগঞ্জে দেখলো টেংরি ভেঙে গেলাম।